উনি যে দাঁড়বেই আসছেন ছোট একটা কিস্তিতে করে একটা ওলি সাগর পাড়ি দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে এসেছে তাও দেখতেছে কিন্তু আজকে দিনেতে প্রথম মলার মতে এটা দিয়ে করে পানি খায় অনেকে দাইবে হয়ে যায় মানে আমি আমি কিস্তিটা দেখতে যাচ্ছিলাম কিন্তু কিস্তিটা কোনোভাবেই আমাকে দেখানো সম্ভব হচ্ছিল না কিন্তু দেখেন আমি নামাজ পড়ে চলে যাব এই সময় ওনাদের সাথে কথা বলতেছিলাম যে ওনার সাথে কথা বলতেছি আসলে সবার সাথে শেয়ার করতেছি যদি কিস্তিটা দেখানো যেত ভালো হতো কিন্তু দেখেন তার মনে হয় এক মিনিটও সময় লাগেনি কিস্তিটা চলে আসলো এই মাজারে হ্যাঁ আল্লাহর কি অশেষ সহমত এই সেই কিস্তি কি বলতাম এটা কি কোন ধরনের কেরামত কিনা আমি জানি না আপনারা অন্যভাবে নেবেন না ব্যাপারটা কিস্তি কিন্তু আমার সামনে চলে আসছে সত্যি আমার সামনে কিস্তিটা চলে এই আপনার কাছে এমন আপনি তো 20 বছর ধরে এখানে আছেন এমন কোনো ঘটনা বা এমন কোনো জিনিস চোখে পড়ছে যেটা একটা আধ্যাত্মিকতা বা অন্য কিছু এরকম কোন দৃশ্যগত এখানের মধ্যে প্রায় এখানে ঢাকা চট্টগ্রাম ট্রাং রোড এখানের মধ্যে অনেক মানুষ অনেক অ্যাক্সিডেন্ট হয় কিন্তু কেউ মারা যায় না তাই প্রমাণ আছে যেমন এখানের মধ্যে এ তারের সাথে একজন একজন মানুষ পড়ে ইয়ে হয়েছে অসুস্থ জল্লা বেঁচে যায় নিয়ামত আলী সাহেব উসেল আসসালামু আলাইকুম দর্শক সুপ্রিয় দর্শক ভাই বেরাদার আসলে একের পর এক আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি বিভিন্ন পীর আউলিয়াদের ইতিহাস এবং ওনাদের সত্য ঘটনা এবং দর্শনীয় স্থান যে আসলে আমার চ্যানেলটা যখন ধর্মীয় এবং দর্শনীয় স্থান যে আমি সব ধরনের প্রোগ্রাম তুলে ধরা সম্ভব নয় শুধুমাত্র যেটা দর্শনীয় স্থান অথবা ধর্মীয় স্থান যে সেরকম স্থানগুলোই আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করতেছি তো আজকে আমি যার মাজারে চলে আসছি আসলে উনি এটা হলো চট্টগ্রাম শহরের বাইরে ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশে বাঠিয়ারি নামক স্থানে যে একদম হাই রোডের পাশেই পাশেই বলতে পারেন তো হযরত নিয়ামত আলী শাহ রহমতুল্লাহের মাজারের সামনে আমি আজকে আপনাদেরকে শোনাবো ওনার আধ্যাত্মিক জীবনী এবং এখানকার যে বর্তমানে যে মসজিদের ইমাম সাহেব আছেন এখন খাদেম আছেন ওনার মুখ থেকেই আসলে ইতিহাসটা শোনালে আমার জন্য মঙ্গল হয় সঠিকভাবে তথ্যগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরতে পারবো আমি আসার পরেই কিন্তু খাদেম সাহেবকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ আসলে সরাসরি ওনার কাছে চলে যাচ্ছি হুজুর আসসালামু আলাইকুম হুজুর আর এক ভাই পাইছি উনি জিয়ারত করে আসছেন জিয়ারত করার জন্যই আসছেন এই এলাকারই আমার এর আগে ভিডিও করছিলাম ওনাদের এলাকায় আসলে আপনি আমাদেরকে বলবেন যে আপনার পরিচয় সংক্ষেপে বলবেন যে আপনি কী করেন আমার পরিচয় মাওলানা মামুনুর রশিদ আমি এখানে প্রায় 20 বছর ইমামতি করতেছি এবং মাজারের খেদমত করতেছি আচ্ছা এটা প্রায় 100 বছর আগের মাজার 100 বছর আগের মাজার এখানে প্রতি বছর মাঘ মাসের 20 তারিখে ওরস শরীফ হয়ে থাকে জি মাঘ মাসের 20 তারিখে ওরস শরীফ হয়ে থাকে ওরস শরীফের মধ্যে প্রায় 10 থেকে 12 হাজার মানুষ আসে যাক আলহামদুলিল্লাহ প্রত্যেক সপ্তাহে প্রায় 10 হাজার মানুষ আসে এখানের মধ্যে ভাটিয়ারের মধ্যে সবচেয়ে উন্নত মানের একটি মাজার এবং জিন্দাওয়ালি হজরত নিয়ামত আলী শাহ রহমতুল্লাহ জিন্দাওয়ালি ওনাকে সবাই জিন্দাওয়ালি হিসাবে চিনে ওনার অসংখ্য কারামত রয়েছে অসংখ্য কারামত রয়েছে ওনার আল্লাহর ওলি দেখতে চাইলে নিয়ামত আলী শাহ রহমতুল্লাহ দেখতে হবে তাই হ্যাঁ হুজুর যেটা বলতে চাইছিলেন যে আচ্ছা আমরা একটু অন্য প্রশ্নে যাই যে এখানে তো লেখা আছে হজরত ওনার নামটা লেখা আছে হজরত নিয়ামত আলী শাহ রহমতুল্লাহ মাজার শরীফ খাদেম মরহুম রমজান আলী আচ্ছা পিতা মরহুম এগুলো আছে স্থাপিত আচ্ছা ওনার জন্ম মৃত্যু সম্পর্কে যদি আমাদেরকে বলতেন উনি আরব সাগর থেকে পাড়ি দিয়ে এসেছে তাই ওনার দাঁড় এবং কিস্তিটাও এখানের মধ্যে সংরক্ষিত আছে এই এইখানে আছে এখানে আছে সংরক্ষিত আছে উনি যে দাঁড় বেয়ে আসছেন ছোট একটা কিস্তিতে করে একটা ওলি সাগর পাড়ি দিয়ে আরব সাগর পাড়ি দিয়ে এসেছে ওনার কোনো আওলাদ এখানে নেই উনি 100 বছর আগের মাজা ওনাকে দেখেছে এমন কোনো মানুষ এখন বাটিয়ার জমিনে নেই 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 উনি যে ওলি বাটিয়ারের মানুষ ছিল অত্যন্ত নগণ্য এখন বাটিয়ারের মানুষ সবগুলো শিল্পপতি হয়ে গেছে হযরত নিয়ামত আলী শাহ রহমতের খেদমত করতে করতে মানতে মানতে সবাই এক প্রায় সবাই শিল্পপতি হয়ে গেছে তো এই হযরত নিয়ামত আলী শাহ রহমতুল্লাহ আলাইকে যারা মানবে তারা কামিয়াবি হবে আচ্ছা প্রতি বছর মাঘ মাসের 20 তারিখে হযরত নিয়ামত আলী শাহ রহমতুল্লাহ আলাই
এর বার্ষিক উৎসব হয় থাকে প্রতি বছর মাঘ মাসের 20 তারিখে 20 তারিখে প্রায় 10000 মানুষ এই উৎসবের মধ্যে আসে আচ্ছা এই যে মানুষ আসে মানে মানে কেন আসে মানে কি জিয়ারত করার জন্য আসে আল্লাহ হযরত নেয়ামতের উসিলা উসিলা তালাশ করার জন্য আসে মুরিদ নাই বংশ নাই কিছু নাই কুরআনুল কারীমের মধ্যে অবতাগু ইলাইহিল উসিলা উসিলা তালাশ করো তোমরা তো নেয়ামত আলী শাহ একজন আল্লাহর ওলি ওলির উসিলা যখন আমরা নেব তখন আল্লাহ আমাদের দোয়াটা কবুল করবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নেয়ামতের রহমতের উসিলায় আমাদের দোয়া কবুল করুক এটা বলে আমরা মুনাজাত করে থাকি ও আচ্ছা আচ্ছা একদম সুন্দর কথা বলছেন হুজুর আসলে হুজুরের কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে হুজুর আবারো আপনার সাথে হাত মিলাই যে খুব সুন্দর তথ্য দিয়েছে হুজুর আসলে আমি এই আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে এখানে আইসা আমি দেখলাম যে ভিতরে পানির কলসি তারপরে এরকম মানে মানুষ পানি খায় এই পানিগুলো কোত্থেকে আসে বা পানিগুলো কেন রাখা হয় মানে পানিগুলো এখানে আনা হয় আমি এনে আসি পানির সাথে পানি ভাঁজ দিয়ে থাকি মানুষ এখানে পানি খেয়ে অনেকে অনেক রকমের রোগ রোগ থেকে মুক্ত হয়েছে এমন প্রমাণও আছে তাই জি অনেকে রোগ থেকে মুক্ত হয়েছে শেফা আল্লাহ এই নিয়ামত আলাই শাহ রহমতুল্লাহর উসিলা জি আমাকে শেফা দান করুক শেফা করবে আল্লাহ কিন্তু উসিলা নিয়ামত আলাই শাহ উসিলা নিয়ামত আলাই শাহ হযরত নিয়ামত আলী শাহ রহমতুল্লাহ উনি ছোট্ট একটা কিস্তিত করে ছোট্ট একটা লাঠি দিয়ে আরব সাগর বিভিন্ন সাগর পাড়ি দিয়ে এই চট্টগ্রামে ভাটিয়ে দিতে এসেছেন আসলে আপনাদের মনে খুব আগ্রহ হচ্ছে যে আমারও হয়েছে যে কিস্তিটা নাকি অনেক ছোট ছোট একটা কিস্তিত করে ছোট একটা লাঠি দিয়ে সাগরের পর সাগর কীভাবে পাড়ি দিয়ে উনি এই বাংলাদেশের এই চট্টগ্রামে আসলেন সেটা আসলে দেখার খুব আগ্রহ সেই কিস্তিটা আসলে কে কে দেখতে চান এই মুহূর্তে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা আগে পজ করে ফেলেন ভিডিওটা বন্ধ করে আমাকে কমেন্ট লেখেন যে কে কে সেই কিস্তিটা দেখতে চান সেই কিস্তিটা কোনোভাবে ম্যানেজ করতে পারতেছিলাম না ম্যানেজ করতে পারতেছিলাম না কারণ যার কাছে কিস্তিটা সংরক্ষিত আছে উনি বর্তমানে নাই কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যে কিস্তিটা আসলে দেখালে ভালো হতো আমার দর্শকরা দেখলে খুব আনন্দ পেত তো যাই হোক কয়েকজনের সাথে আলাপ করলাম কিন্তু ভাগ্যক্রমে দেখেন কিস্তিটা কিন্তু কী বলতাম এটা কি কোন ধরনের কেরামত কি না আমি জানি না আপনারা অন্যভাবে নেবেন না ব্যাপারটা কিস্তি কিন্তু আমার সামনে চলে আসছে সত্যি আমার সামনে কিস্তিটা চলে আসছে এই সেই কিস্তি দেখুন দেখুন আসলে এই কিস্তির ব্যাপারে আচ্ছা আপনি তো অনেক মুরব্বী না আপনি আমাকে একটু বলেন যে এই কিছুক্ষণ আগে আপনার সাথে আমি শেয়ার করতেছিলাম কিস্তিটা দেখার জন্য কিন্তু আসলে কি আসছে যে জনক কিস্তিটা চলে আসলো যে ওরা মহিলারা ইয়ে করছে এটা নিয়োগ করছে হ্যাঁ তো ওরা নিয়ে আসছে ওখানে একটা ইয়ের মধ্যে থাকে হ্যাঁ হ্যাঁ ওরা নিয়ে আসছে ওই ধরো খেয়ালগুলো দেখি কিস্তিটা নিয়ে আসছে তাহলে একটু দেখাই দিই মানে সত্যি এটা হুজুর এটা একটা চমৎকার একটা ঘটনা ঘটে গেল আপনারা কোনোভাবে আমাকে কিস্তিটা দেখাবেন না বা দেখানো যাবে না কিন্তু কিস্তিটা মানে আল্লাহর কি অশেষ সহমত হ্যাঁ এটা এটা কি হলো ব্যাপারটা আমার কাছে তো মানে একটা চমৎকার মনে হয় আমি এখানে লোক হতে পারি কিন্তু আমি এখনো দেখি না আমি কম দেখলাম না না সেটাই হ্যাঁ দর্শক আপনারা আয়সা সবার কথা হচ্ছে সবাই কথা শুনে হয়তো বুঝতেছেন এটা কি তাসাউফ বা আধ্যাত্মিক একটা এটা একটা আল্লাহর রহমত মানে আমি আমি কিস্তিটা দেখতে যাচ্ছিলাম কিন্তু কিস্তিটা কোনোভাবেই আমাকে দেখানো সম্ভব হচ্ছিল না কিন্তু দেখেন আমি নামাজ পড়ে চলে যাব এই সময় ওনাদের সাথে কথা বলতেছিলাম যে ওনার সাথে কথা বলতেছি আসলে সবার সাথে শেয়ার করতেছি যদি কিস্তিটা দেখানো যেত ভালো হতো কিন্তু দেখেন তার মনে হয় এক মিনিটও সময় লাগেনি কিস্তিটা চলে আসলো এই মাজারে হ্যাঁ আল্লাহর কি অশেষ সহমত এই সেই কিস্তি যেটা আপনাদেরকে দেখানোর আমার তো আগ্রহ বর্ষাই হযরত নিয়ামত আলী শাহ রহমতুল্লাহ এসেছিল হ্যাঁ এটার মধ্যে বসে এসেছিল মানে এটার মধ্যে বসে এসেছে ওনার কিস্তি এটা এত ছোট কিস্তিতে করে উনি কিভাবে আসলেন এটা ওলিদের এটা ওলিদের কারামত ওলিরা আসতে পারে ওলিরা আসতে পারে দেখেন দেখেন এই যে ওনাদেরও অনেকেরই দেখার সৌভাগ্য হয় নাই আল্লাহর কি অশেষ সহমত আজকে ওনারাও দেখতেছে আজকে দিন এতে প্রথম আল্লাহ রহমতে এটা দিয়ে করে পানি খায় অনেকে দাইবে হই যায় সুপ্রিয় দর্শক ভাই ভাইদার আসলে এখানে দেখানোর শুনানোর অনেক কিছুই আছে যাই হোক তারপরেও আমি চেষ্টা করতেছি যতটুকু আপনাদের আমার তুলে দেওয়া যায় আমি একটু মাজারের ভিতরে প্রবেশ করব আপনারা খেয়াল করুন যে আমি একটু মাজারের ভিতরে ঢুকছি আমি মাজারের অংশে প্রবেশ করলাম এই সেই মাজার ওনার এই মাজার আসলে বাংলাদেশে অসংখ্য পীর আউলিয়ারা এসেছেন এবং বিভিন্ন জায়গায় অবস্থান করেছেন
তো আসলে ওনাদের মৌখিক যতটুকু ইতিহাস মানুষের মনে আছে বা মানুষ মনে রেখেছে চলমান ছিল এগুলাই আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করতেছি অনেক আলবি আছেন যাদের ইতিহাস পূর্ব বংশ অনেক কিছুই আমাদের কাছে অজানা আসলে অজানা থাকার কারণ আপনারাও বুঝেন আমিও বুঝি তো যাই হোক দর্শক আমি আপনাদেরকে আসলে যে দেখানোর চেষ্টা করছি যে আসলে বাংলাদেশে অসংখ্য ক্রীড়াবলিয়া ছিলেন এবং আছেন তো আসলে ওদের ব্যাপারে অনেকেরই অনেক ধরনের মন্তব্য আছে যে আসলে যার যার বিশ্বাস ভক্তি তার তার তো আমার উদ্দেশ্য হলো ধর্মীয় স্থান এবং দর্শনীয় স্থান দেখানো যে আমি আপনাদের মাঝে তুলে ধরি আপনাদেরকে জানানোর চেষ্টা করি ওনাদের ইতিহাস দর্শক আপনাদের মাঝে আমি যখন ডিডি করতে আসি মাঝে মধ্যে আসলে এমন এমন ঘটনার শিকার হই এমন এমন তথ্য পাই যেগুলো শুনে আমি নিজেও অবাক হয়ে যাই তো উনার ব্যাপারে যে তথ্যটা আসলে আমি পেলাম আসলে সব কিছু আপনাদের মধ্যে তুলে ধরা সম্ভব নয় বা বলা সম্ভব নয় আমি খুব অবাক হয়েছি উনি ছোটো একটা কিস্তি করে সাগরে দিয়ে পাড়ি দিয়ে সেই অ্যারাবিয়ান কোনো এক দেশ থেকে বাংলাদেশে ধর্ম প্রচারের জন্য এসেছেন এবং এখানে অবস্থান করেছেন এবং এখানে ধর্ম প্রচার করেছেন মানুষের সেবা করেছেন আসলে পিরাউলিয়ারা সেটাই করে তো আর আগের পিরাউলিয়ারা তো একদম আল্লাহ আমি আসলে আপনাদেরকে ভাষা বুঝাতে পারবো না যে ওনাদের ব্যাপারটা একদম সম্পূর্ণ ভিন্ন ছিল হ্যাঁ ওনার জনসম্মুখে কম আসতেন নিরিবিলি জায়গা থাকতে পছন্দ করতেন হ্যাঁ এটাই ছিল ওনাদের মূল থিম ছিল এবং ওনাদের কাছেই মানুষ আসতো এবং ওনারা যেখানে অবস্থান করছেন সেই এলাকা উন্নত হয়ে গেছে রাস্তাঘাট হয়ে গেছে অনেকে আমরা বলি রাস্তার পাশে মাজার আসলে না মাজারের পাশেই রাস্তা হয়েছে অসংখ্য অসংখ্য মাজারের ইতিহাস যদি আপনারা জানেন দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে ভুল কুটি কোথায় হচ্ছে দর্শক আপনাদের মাঝে প্রতিনিয়ত আমি চেষ্টা করতেছি বিভিন্ন ধর্মীয় স্থান এবং দর্শনীয় স্থান তুলে ধরার জন্য এবং ইতিহাসটা তুলে ধরার জন্য তো আজকে এই পর্যন্তই যাবার বেলা সেই আমার কমন কথা আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে আপনার ইমান যেন অন্য কেউ নষ্ট করতে না পারে আপনার বোঝার মতো মানসিকতা আছে বোঝার মতো শক্তি আছে তো দর্শক আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম